সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা দেবাশিস সরকার পেশায় টোটো চালক। যদিও সোনারপুরের বাসিন্দারা তাকে দেবা নামেই চেনেন। দেশ জুড়ে বেড়ে চলা মহামারীতে যখন প্রায়শই অমানবিক চিত্র ফুটে উঠছে, তখন সোনারপুরের দেবাশিস গড়ে তুললেন মানবিকতার অন্য নজির। কোভিড আক্রান্ত রোগীদের নিয়ে তার টোটো ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা আক্রান্ত হলেই টোটো নিয়ে ছুটে যাচ্ছেন রোগীর বাড়িতে, দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। বাড়তি পাওনা টোটো জুড়ে কোভিড সংক্রান্ত সচেতনতার বার্তা। উদ্দেশ্য কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা, সবাইকে সচেতন করা। এই উদ্যোগটা হলো, এখন করোনা পরিস্থিতি তো খুব ভয়াবহ। এবার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আসতে লেট হচ্ছে, বা একটা অ্যাম্বুলেন্স আসতে দেখা যাচ্ছে 4-5 ঘন্টা লেগে যাচ্ছে। এবার সাময়িক ওই পেশেন্টটা যদি আমি বাড়ি রেখে দিই তাহলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য সঙ্গে সঙ্গে আমি বলি যে আমাকে ফোন করো, আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, অন্তত গিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবো বা নার্সিংহোমের পর্যন্ত নিয়ে যাবো, সেটুকু সাপোর্ট আমি দিচ্ছি। মানুষ মানুষের জন্য এই মন্ত্রেই 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন সকলের প্রিয় দেবা। নিজেই চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন মোবাইল নম্বর, ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন দেবা। টোটোতে রেখেছেন পালস অক্সিমিটার, প্রেশার মাপার যন্ত্র এবং থার্মোমিটার, রয়েছে স্যানিটাইজ করার ব্যবস্থাও। যার যা সামর্থ্য সেটাই ভালোবেসে তুলে দিচ্ছেন দেবার হাতে। টাকা দেওয়ার সামর্থ্য না থাকলেও তার দিকেও সমানভাবে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। মনের ডাকেই মানুষের সেবায় ব্রত সোনারপুরের দেবাশিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।